गाइस আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে প্লে স্টোর রয়েছে যেখান থেকে আমরা বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন গেম ডাউনলোড করে থাকি সো গাইস আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল ফোনের স্টোরেজ খালি করতে পারবেন দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের ফোন মেমোরি স্টোরেজ কিন্তু ফুল হয়ে যায় কিছু না থাকার পরে কিন্তু ফুল হয়ে যায় হয়তো দু চারটে ভিডিও রয়েছে বা কিছু ফটো ভিডিও রয়েছে দেখবেন যে স্টোরেজ কিন্তু অনেক ফুল হয়ে গিয়েছে তাই না তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে কিন্তু মোবাইল ফোনের এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল ফোনের স্টোরেজ পুরোপুরি খালি করতে পারবেন হ্যাঁ গাইস সো আজকের এই ভিডিওতে আমি তিনটি সেটিংস দেখিয়ে দেবো যে তিনটি সেটিংসের মাধ্যমে খুব সহজে আপনি মোবাইল ফোনের স্টোরেজ খালি করতে পারবেন কখনোই ফুল হবে না তো চলুন এখন আমি দেখিয়ে দিই যে প্লে স্টোরের ভিতরে কোন তিনটি সেটিংসের মাধ্যমে আপনি মোবাইল ফোনের স্টোরেজ খালি করবেন ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর বেল আইকনটি অন করুন তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও গাইস এখন আমি দেখিয়ে দেবো যে কোন তিনটি সেটিংস করার পর মোবাইল ফোনের ফোন মেমোরি স্টোরেজ কখনো ফুল হবে না সো গাইস এক নম্বর সেটিংসটি হলো দেখুন আমরা যখন গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস বা কোনো গেম ডাউনলোড করি তখন সেই অ্যাপসটি বা সেই গেমটি মোবাইল ফোনের ফাইল ম্যানেজার অ্যাপসের ভিতরে অ্যাড হয়ে যায় সো আপনি যত অ্যাপস যত গেম ডাউনলোড করবেন প্রত্যেকটি অ্যাপস কিন্তু মাই ফাইল অ্যাপসের ভিতরে অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ফোন মেমোরি ফুল হয়ে যাবে তাই না কিন্তু এখন আমি এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি করার পর আপনি যখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করবেন তখন সেই অ্যাপসটি সেই গেমটি কিন্তু এক্সটার্নাল মেমোরি কার্ডে যুক্ত হবে সো এই গুরুত্বপূর্ণ সেটিংসটি হওয়ার জন্য এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন তারপর নিচে আসবেন আসার পর অ্যাবাউট ডিভাইস বা অ্যাবাউট ফোন এই অপশানের ভিতরে আসবেন তারপর নিচে আসবেন আসার পর ভার্সন অপশানের ভিতরে আসবেন তারপর বিল নাম্বার এই বিল নাম্বার অপশানের ভিতরে আপনি পরপর 7-8 বার ট্যাপ করবেন তারপর বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখন আপনি অ্যাডিশনাল সেটিংস এই অপশানের ভিতরে আসবেন তারপর এখান থেকে ডেভেলপার অপশানের ভিতরে আসবেন তারপর একেবারে পুরোপুরি নিচে আসবেন সো নিচে আসার পর এখন আপনি একটু উপরে উঠবেন ঠিক আছে তো উপরে ওঠার পর একটা অপশান দেখতে পারবেন যেখানে রয়েছে ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল সো আপনি এই অপশানটি অন করবেন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল এই অপশানটি অন করলে আপনি যখন প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করবেন সেই অ্যাপসটি কিন্তু মানে মেমোরি কার্ডে যুক্ত হয়ে যাবে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মোবাইল ফোনে কিন্তু মেমোরি কার্ড লাগাতে হবে তাহলে কিন্তু এটি হবে সো গাইস এটি গেল এক নম্বর সেটিংস এখন আমি 2 নম্বর সেটিংস দেখাবো তো এই 2 নম্বর সেটিংসটি হওয়ার জন্য এখন আপনি প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর উপরে প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানের ভিতরে আসবেন তারপর উপর থেকে ম্যানেজ অপশানের ভিতরে আসবেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের প্রত্যেকটি অ্যাপস এখানে শো করবে সো এখন আপনি এখান থেকে ইনস্টল এই ইনস্টল অপশানের উপর ক্লিক করবেন তারপর নিচ থেকে নট ইনস্টল এই অপশানটিকে সিলেক্ট করবেন তাহলে আপনি আগে ঠিক আছে মানে আগে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছেন এবং ব্যবহার করার পর ডিলিট করে দিয়েছেন অপ্রয়োজনীয় হিসাবে তো সেগুলো কিন্তু এখানে শো করবে দেখুন এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমার মোবাইল ফোনে ইনস্টল করা নেই এগুলো কিন্তু আমি আগে ইনস্টল করে ডিলিট করে দিয়েছি বাট এখানে কিন্তু এখানে অ্যাড হয়ে আছে সো আপনাকে এখান থেকে এই সমস্ত অ্যাপগুলো সিলেক্ট করে ডিলিট করতে হবে যার ফলে কিন্তু মোবাইল ফোনের স্টোরেজ পুরোপুরি খালি হয়ে যাবে ইমেল থেকে কেজরা ফাইল ডিলিট হয়ে যাবে সো এখন আপনি এখান থেকে প্রত্যেকটি অ্যাপস এইভাবে টিক মার্ক করবেন তাহলে কিন্তু উপরে কিন্তু এমবি শো করবে যে কত এমবি এখানে অ্যাড হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু 110 MB সিলেক্ট করেছি আপনি যত অ্যাপ সিলেক্ট করবেন এমবি কিন্তু বাড়বে ঠিক আছে সো আমি বেশ কয়েকটা অ্যাপ সিলেক্ট করছি করার পরে এখন আপনি ডিলিট অপশানে ক্লিক করবেন করার পরে এখন আপনি রিমুভ অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু প্রত্যেকটি অ্যাপস কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের স্টোরেজ কিন্তু অনেক খালি হয়ে যাবে মোবাইল ফোন হ্যাং করবে না ঠিক আছে সো আপনি একটু সময় নিয়ে প্রত্যেকটি অ্যাপস এখান থেকে ডিলিট করবেন ঠিক আছে সো গাইস এটি গেল 2 নম্বর সেটিংস এখন আমি লাস্ট 3 নম্বর সেটিংস দেখাবো আর এই 3 নম্বর সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি এক্সট্রাভাবে কিন্তু 15 GB স্টোরেজ বাড়াতে পারবেন তো এটি কীভাবে দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু একটা অ্যাপস থাকে ড্রাইভ বলে সো আপনি এই ড্রাইভ অ্যাপটি ওপেন করবেন তো ড্রাইভ অ্যাপসটি ওপেন করার পর এখন আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন আপনি প্রত্যেকটি ইমেল অ্যাড্রেসে কিন্তু 15 GB করে মানে মেমোরি পাবেন সো এখন আপনি এখান থেকে উপরে 3 লাইন্স অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে স্টোরেজ অপশানের ভিতরে আসবেন তাহলে কিন্তু আপনি স্টোরেজ দেখতে পারবেন যে আপনি কত জিবি স্টোরেজ পাবেন অথবা কত জিবি স্টোরেজ আপনি ইউজ করেছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন দেখুন টোটাল 15 GB স্টোরেজ কিন্তু আপনাকে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটি ইমেল অ্যাড্রেসে কিন্তু 15 GB স্টোরেজ দেওয়া হবে সো এখন আপনি এই ড্রাইভ অ্যাপসের ভিতরে এই প্লাস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এখান থেকে ফটো ভিডিও অডিও সব কিছু কিন্তু আপলোড করতে পারবেন তো দেখুন আপনি যখন এখানে ফটো ভিডিও আপলোড করে রাখবেন এবার যদি আপনার মোবাইল ফোনটি হারিয়ে যায় ভেঙে যায় তাহলে কিন্তু আপনি ওই ইমেল অ্যাড্রেসটি যখন অন্য কোনো মোবাইল ফোনে লগ ইন করবেন সেই মোবাইল ফোন থেকে
আপনি ওই সমস্ত ফটো ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, মোট কথা মানে কোনো ফটো ভিডিও হারাবে না, যত আপনি এখানে আপলোড করে রাখবেন তো সেগুলো কিন্তু কখনোই ডিলিট হবে না, হারিয়ে যাবে না। মোবাইল ফোন হারিয়ে গেলেও কিন্তু আপনি ফটো ভিডিওগুলো আবার ফিরে পাবেন, তাই না? সো খুবই একটা দুর্দান্ত সেটিংস। সো আপনারা এই ড্রাইভটি ইউজ করবেন, তাহলে অনেকটা মজা পাবেন, অনেকটা ইউজফুল হবে আপনাদের। সো আশা করি এই তিনটি টিপসের মাধ্যমে আপনি খুব সহজে মোবাইল ফোনের স্টোরেজ অনেকটা বাড়াতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।